আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:45। আমি কোচিং থেকে এসেছিলাম কিছুক্ষণ আগে, আসার পরে হচ্ছে শুনলাম যে আম্মু নাকি শপিং করতে যাচ্ছে মিরপুরাইকে, তো আমিও যাব আম্মুর সাথে। ওখানে যাব, যে ছোটো ছোটো ভিডিও বানাবো। আর বাহিরে আজকে প্রচুর গরম, জানি না আজকে আমার কী হবে, তো এই তো ছোটো ছোটো ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ। তো নিচে নামলাম, আম্মু রিক্সা আনতে গেছে, প্রচুর রোদ, এজন্য আমাকে বলেছে আমি একটু দাঁড়াই। এক তো রোজা, তার উপর রোদ, তার উপর গরম, আবার এর উপরে জ্যাম, কি যে একটা প্যারা, প্যারার উপর প্যারা। জ্যামে বসে খেয়াল করলাম যে ওই যে গাছটা, ওখানে এত এত কাঁঠাল, একটু ছোটোখানি গাছ, ওটার মধ্যে অলমোস্ট 20টার মতো হবে কাঁঠাল। আজকে রাস্তার যে অবস্থা দেখলাম, মানুষ রোজা রেখে কীভাবে পারে এত কিছু করতে। আমি অলমোস্ট 2.5 ঘন্টার মতো ছিলাম মার্কেটে, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কী একটা অবস্থা। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। এখন এই যে এই জায়গাটা হচ্ছে পুরো মেশিন ঠিক করার বা মোটর বা মানে যার যে সব জিনিস প্রয়োজন তারা এখান থেকে সব কিছু কেনে। মেশিনের দোকানে তেমন একটা ভিড় ছিল না, সব ভিড় হচ্ছে জামা কাপড়, কসমেটিক্স আর যাবতীয় সব জিনিসে। আর এতটা জ্যাম, আমি কল্পনাও করিনি যে এতটা জ্যাম হবে। মানুষের জ্যাম তো আছে, আবার যানবাহনের জ্যামও। ওই তো আমরা হচ্ছে ঘুরলাম, প্রচুর ঘুরলাম, আর কিছু কেনাকাটাও করলাম, বাট কেনাকাটার চেয়ে সবচেয়ে বেশি ঘুরেছি। কেনাকাটা করতে এতটাও সময় লাগে না, অলমোস্ট 2.5 ঘন্টার মতো আমরা মার্কেটে জাস্ট ঘুরেই গেছি, ঘুরেই গেছি আর দেখেছি সব জিনিসপত্র। সামনে যেতে যেতে দেখলাম যে অনেকগুলো ফুল, এগুলো সব আর্টিফিশিয়াল। তো আমাদের সব কিছু শেষ, কেনাকাটা করা অ্যান্ড যাবতীয় যেসব কাজ ছিল, আমরা এখন বাসায় যাচ্ছি। প্রচুর টায়ার্ড, রোজা রেখে আরো বেশি খারাপ অবস্থা। আমরা বাসায় যাচ্ছি, যেতে যেতে অবস্থা খারাপ, এতটা রোদ মাথার উপরে এসে পড়তেছে, ঘামিয়ে অবস্থা পুরো খারাপ। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।